আর কিছু বলার আগে বাড়িস ফোন নিয়ে আছাড় মারে, সাথে সাথে দুখণ্ড হয়ে যায়। আমি ভয়ে বাড়িসের দিকে তাকাই। বাড়িস আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে, চোখগুলো লাল হয়ে আছে, ঘাড়ের আর মাথার রক ফুলে গেছে। সে এবার শীতল কণ্ঠে বলে ওঠে, তো এই কারণে আমার কাছে আসিস না তুই, তাই না? বলে কুহুর দিকে এগিয়ে আসতে লাগলো। সে কুহু পিছাতে পিছাতে বললো, বিশ্বাস করুন বাড়িস, বিশ্বাস করুন, সব মিথ্যে বলছে। তুই সত্যবাদী, তাই না? তাহলে তোর তিলের খবর কি করে জানলো? আমি কি বলবো বুঝতে পারছি না। আশিকের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে হাত পা কাঁপছে। জানা হয়ে গেছে আজ আমার রক্ষে নেই। আমি তাই পেছনে ঘুরে দরজার দিকে দৌড় দেই। তখনই বাড়ি সাজকা টান মেরে ফ্লোরে ফেলে বেল্ট খুলে নেয়। আমি কাঁদতে কাঁদতে বলি, বাড়ি বাড়িস আ, আমাকে ছেড়ে দিন বাড়িস আ, বাড়িস। বাড়িস এবার বেল্ট দিয়ে মারতে লাগলো আমাকে। আমি ব্যথায় কুঁকিয়ে উঠতে লাগলাম আর বলে যাচ্ছি, প্লিজ ছেড়ে দিন বাড়িস, আমি কিছু করিনি। কিন্তু বাড়িসের কানে যেন যাচ্ছেই না, সে মেরেই যাচ্ছে। বাড়িস মারছে আর বলছে, তোকে তোকে মনের মধ্যে জায়গা দিয়েছিলাম রে, আর তুই তুই এতে আমার সব বিশ্বাস ভেঙে দিলি। আজকের পর থেকে আমার থেকে মুক্তি পাওয়ার চিন্তা ছেড়ে দে। তুই আমার কলিজার টুকরা টুকরা করে দিলি, এই জন্য তুই কখন আপন করে নিতিস না? না বাড়ি সেবার বেল্ট ফালিয়ে আমাকে টেনে তুলল আর জড়িয়ে ধরে কেঁদে দিল আর বলল, বাবুই পাখি বাবুই পাখি, কেন আমি ঠকেলি তুই, কেন? আমি কিছু বলবো সে ক্ষমতা আমার নেই, শরীরের শক্তিও নেই। আমি লেপটে আছি আর বলি আওড়াচ্ছি, আমি কিছু করিনি বাড়িস। বাড়িস আমাকে ধাক্কা দিয়ে বের হয়ে যায়। আমার সারা শরীরে অসহ্য যন্ত্রণা ঘটছে, অনেক জায়গা কেটেও গেছে। ধীরে ধীরে চোখ বুজে আসলো আমার। এসব কিছু বাহির থেকে ফুপি দেখে মিটমিট করে হাসছে, যাক আজ তার শাস্তি শান্তি লাগছে। সম্পর্কের মাঝে যখন কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তখনই সম্পর্কে ফাটল ধরতে শুরু করে, আর সন্দেহ যখন সম্পর্কে ঢুকে যায় তখনই সেই সম্পর্কটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। আর সে প্রতিটা মানুষের লাইফে একটি হলেও ভিলেন থাকেই, হোক গল্প কাহিনীতে বা রিয়েল লাইফে। এই কাজগুলোই বেশিরভাগ সময় আপন মানুষগুলোই করে থাকে, তারা যেন এই সকল কাজে পৌষাচিক আনন্দ পেয়ে থাকেন। সেদিনের পর বাড়িসায় বাসায় ফেরেনি, অনেক ফোন করেও তাকে পাচ্ছিল না, দাদু কল দিলেও বন্ধ পেত। তার নিউ পিয়ে এসে অবশ্য বলে গেছেন সে দেশের বাইরে চলে গেছে। শুনে বুক ফেটে যাচ্ছিল আমার, বাড়িস কিভাবে ভুল বুঝতে পারে আমায়? আমি সত্যিই খারাপ, তাই তো কারোর ভালোবাসা কপালে জোটে না আমার। এসব ভেবেই কান্না করছি হাঁটুতে মুখ বুঝে, কিছু ভালো লাগছে না আমার। তখনই হুট করে জেনি আর ফুপি এসে ঢুকেন ঘরে। আমি চোখ মুছে তাকাতেই জেনি বলল, আহারে জামাই ছেড়ে চলে গেল। আমি তার কথা বুঝতে পেরে তাকালাম তার দিকে, সে হা হা করে হেসে বলল, না দান বাচ্চা এখনো বোঝে না। কি বলতে চাইছেন? তখন ফুপি বললেন, তুই এখনো এখানে পড়ে আছিস কেন? আজই রুম খালি করবি। কি সব বলছেন, আমি কেন রুম খালি করব? এটা আমার স্বামীর রুম। তখনই জেনি এসে আমার গাল চেপে দাঁত কিরমির করে বলল, এটা বাড়িসের ঘর, তোর স্বামীর না। আমি ছাড়িয়ে তাকে বললাম, এটা কি ধরনের অসভ্যতা? ফুপি এসে আমার চুলে মুঠি ধরে বলল, এখনো সভ্যতা দেখাচ্ছি সুকার কর। আপনারা এমন কেন করছেন? জেনি বলল, তুই আমার ভালোবাসা কেড়ে নিবি আর আমি চুপ করে থাকবো ভেবেছিস? কি বলতে চাইছেন? ফুপি শয়তানি হাসি দিয়ে বলল, জেনি কি বলিস, রহস্য খুলে দেই। জেনি মাথা নাড়িয়ে সম্মতি দিতেই বলতে লাগেন ফুপি, শুন তাহলে, আশিক জেনির চাচাতো ভাই, সেদিন যা হয়েছিল সব আমাদের প্ল্যান ছিল। আমি তাদের কথায় হতবাক হয়ে গেলাম আর চিল্লিয়ে বললাম, এসব কেন করলেন আপনারা? জেনি তেড়ে এসে বলল,
কেন করব না? তুই আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার রাজত্ব কেড়ে নিয়েছিস, তোকে ছেড়ে দিব কিভাবে ভাবলি? আমি অবাক হয়ে বললাম, মানে? ফুপি ছলছল চোখে বলল, বারিশকে মেরে ফেলার পর ভেবেছি এবার হয়তো আমার রিয়ান এই বিরাট অট্টালিকার রাজা হবে, কিন্তু বাবা কই থেকে এই ছেলেকে নিয়ে আসলো বারিশ বানিয়ে। তখন সব স্বপ্নের ফাটল ধরল। তখন আবার প্ল্যান করি, জেনিকে দিয়ে বারিশকে প্রেমের ফাঁদে ফালতে চাই। তাও হলো না, নিয়ে আসলো তোকে। আমি তাদের কথা শুনে কি বলবো বুঝতেই পারছি না। সম্পত্তির লোভে মানুষ কত খারাপ হতে পারে! আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। যাদের বারিশ এতটা আপন ভাবছে, তারা শুধুই তাকে স্বার্থপরতার জন্য ব্যবহার করে চলেছে। তখনই জেনি বলে ওঠে, কিছুদিন আগে আশিকের সাথে কথা হয়, ওই বাসায় তোর কথা বলে, ছবি দেখায়, দেন আমরা প্ল্যান করি তোকে ফাঁদে ফেলি। আশিক তোকে পাওয়ার জন্য পাগল হয়েছে, তাই সেই পাগলামোরকে কাজে লাগিয়ে তোকে আমি বারিশের লাইফ থেকে বের করে দিই। আমি এবার রাগে বলি, সে তোমাদের বারিশ না, আমার ইউসুফ। সে তোমাদের কাউকে ছাড়বে না। জেনি আর ফুপি ঘর ফাটানো হাসি দিয়ে বলল, তাই নাকি? তা কে বলবে? আমি বলবো। ও মা, আন্টি, আমার তো ভয় করছে, খুব ভয়, বারিশ যদি আমাকে মেরে দেয়। বলেই আবার হাসতে লাগলো। আমি কি বলবো বুঝতে পারছি না, ভাষা নেই, হারিয়ে ফেলেছি। তখনই দাদু এসে বলল, জেনি বাবাকে থামা, নয়তো সব খেলা শেষ করে দিবে। তখনই জেনি দৌড়ে যেতে নেয়, আমি পথ আটকাই। তখনই ফুপি এসে চুল টেনে হিঁচড়ে খাটে ফেলে দেয়। আমি খাটের কিনারায় গিয়ে বাড়ি খাই, আর জেনি দৌড়ে গিয়ে দাদুকে ধরে বলে, উফ, বুড়ো হয়েছিস কিন্তু পা দুটোর শক্তি কমেনি, হুম, বলে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেয় আর বলতে লাগে, নে, এবার সারা জীবনের জন্য শক্তি হারিয়ে যাবে। আমি রুম থেকে দাদুর চিৎকার শুনে দৌড়ে বের হয়ে আসি, দেখি দাদু নিচে পড়ে ছটফট করছে। দাদু বলে চিৎকার করে আমি কাছে যেতেই তার আগেই ফুপি আমাকে টেনে হিঁচড়ে তার কাছে নিয়ে আসেন। আমি কাঁদতে কাঁদতে বললাম, ফুপি ফুপি, দাদুকে হসপিটালে নিতে হবে, প্লিজ ফুপি, উনি তো আপনার বাবা, ওনাকে বাঁচান। ফুপি হেঁচকি দিয়ে হাসতে হাসতে বললেন, উনি আমার সৎ বাবা, মারলেও আমার কিছু যায় আসে না। আমি অবাক হলাম, প্লিজ ফুপি, দাদুকে বাঁচান, এতটা নিষ্ঠুর হয়েন না, মানবতা বলে তো কিছু আছে নাকি? এক শর্তে। আমি চোখ মুছে বললাম, কি? এখন সাইন কর একটা কাগজ এগিয়ে। আমি কাগজ দেখে চোখ বড় বড় করে তাকিয়ে বলি, এটা তো ডিভোর্স পেপার। জেনি বলল, হ্যাঁ, এখন সাইন কর আর বিদেহ। যদি এই বুড়োকে বাঁচাতে চাস, দাদু মৃদু আওয়াজে অনেক কষ্টে বলল। আমি দাদুর দিকে তাকালাম, দাদুর মাথা ফেটে রক্ত ফ্লোরে ভরে গেছে, কষ্ট লাগছে অনেক। তখন ফুপি বলল, ওনার হাতে বেশি সময় নাই, সাইন কর, নয়তো জেনি রান্নাঘর থেকে শিল নিয়ে আয়, মাথায় এক কেঁচা মারলে শেষ। এমন কথায় আমি আটকে উঠলাম। জেনি সাথে সাথে শিল নিয়ে এলো। ফুপি বলল, তিন পর্যন্ত কাউন্ট করব, তার মাঝে সাইন না করলে তোর দাদু ইঁদুর চিকার খাবার হবে। কি করবে বুঝতে পারছে না, একদিকে তার ভালোবাসা, অন্যদিকে একটি প্রাণ। কুহু দাদু থেকে অসহায়ের মতন চেয়ে রইল, দাদু ব্যথায় কাতরাচ্ছে। তখনই বারিশের ফুপি কাউন্ট করতে লাগে, তিন বলার সাথে সাথে জেনি শিল দিয়ে কেঁচা দিতে নেয়, আর তখনই কুহু চিৎকার করে বলে, না, আমি আমি সাইন করব, সাইন করব। বারিশের ফুপি মুচকি হেসে বলল, নেও আমার আদরের বৌমা, সাইন করো। আমি সাইন করে দিলাম। দাদু আমাকে মাথা নাড়িয়ে বারবার না করে যাচ্ছিল, আমি কান্না করতে করতে সাইন করে দিলাম। তখন জেনি আমাকে বাসা থেকে বের করে দেয়। বারিশ রাগের মাথায় লন্ডনে চলে আসে, এখানে তার অফিস আছে, অফিসের বড় জানালার সামনে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। এখন শেষ বিকেল, আর শেষ বিকেলে লাল নীল হলুদ আলো এসে পড়তেছে তার মুখে,
এতক্ষণ মন খারাপ থাকলেও প্রকৃত রূপ দেখে তার মনটা ভালো লাগতেছে। তার কুহুর কথা খুব মনে পড়তেছে। ইস, কুহু এমন না করলে আজ তার পাশে থাকতো সে। বেবি ছোট একটা শ্বাস ফেলল সে। তখনই হোয়াটসঅ্যাপের মেসেজের টিউন বাজল। ফোনটা হাতে নিতেই ফোনের ওয়ালপেপারে ভেসে উঠল কুহুর হাসি হাসি সেই মুখটা, যা দেখলে সব ভুলে যেত সে। কিন্তু সেই কুহুকে সে মেরে এসেছে, তার জন্য অবশ্য সে নিজেকে শাস্তি কম দেয়নি। যে হাত দিয়ে কুহুকে মারছে সেই হাত বাড়ির দরজার সাথে লাগিয়ে বাড়ি মারছে। হাত পুরো থেতলে গেছে। বারিশ মেসেজটি আন করল, সাথে সাথে একটা কাগজের ছবি ভেসে উঠল যেখানে মোটা অক্ষরে লেখা ডিভোর্স পেপার, তার সাথেই কুহুর হাতের সাইন। বারিশের রাগ একদম সপ্তম আসমানে উঠে গেল। হ্যালো বড় স্পর্ধা, আমাকে ডিভোর্স দেওয়ার এর সামনে পেলে মাথা তুলে আছড় মারতে মন চাইছে, কত বড় ব্যর্থ। সাথে সাথে কল আসলো ওই নাম্বার থেকে। বারিশ রিসিভ করতেই ওই পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। বাবা বারিশ। বারিশ ফুপির এমন কান্নাকাটি শুনে বুকটা মুষড় দিয়ে উঠল তার। কি হয়েছে ফুপি, কান্না করছো কেন, সব ঠিক থাকতো? কিছুই ঠিক না বাবা, কিছুই না, প্যারালাইজড হয়ে গেছে বাবা। বারিশ চিৎকার দিয়ে বলল। কিভাবে? বারিশের ফুপি বড় কান্না জুড়ে বলতে লাগলো। বৌমা। কি করেছে কুহু? আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলল তোরে দিতে। বাবা যখন বোঝাতে গেছিল তখন সে ধাক্কা দিয়ে বাবারে ফেলে দিছে। হেঁচকি তুলে কাঁদতে লাগলো। এসব শুনে বারিশের মাথা গরম হয়ে গেল। সে সাথে সাথে কুহুকে কল দিল। তখনই বাসা থেকে বের করে দেওয়ার পর টিনা ফ্লোরে উঠি আমি। টিনা না থাকলে যে কি হতো আমার, মামা জানলে মেরে ফেলবে যে বিয়ে করছে, আবার ডিভোর্সও হয়ে গেছে। এই সময় টিনা বলল, আমি রিয়ানির সাথে কথা বলতেছি, ওর মা এত ফালতু মহিলা, বিয়ের পর আমার সাথেও আবার এমন না করে বসে, তাই ব্রেকআপ করে দিব। পাগল হইছস, তোর সাথে কেন হবে? যার মা এমন তার কি গ্যারান্টি? আমি চুপ। তখনই আমার ফোন বেজে ওঠে। আমি রিসিভ করতেই ওপাশ থেকে চিল্লিয়ে বলল রমেশ, কুত্তা তোর সাহস তো কম না, আমার অনুপস্থিতি তুই আমার ডিভোর্স দিস, খুব পাখনা গড়াইছে তোর। হুম, আসছে আমি তোর পাখনা কাটবো, সেদিন রাতে ডোজ কম হয়েছে না, এবার বাথরুমে স্যান্ডেল দিয়ে পেটাবো তোকে। আমার রাগ উঠল, দ্বিগুণ চিলিয়ে বললাম, আপনার সাহস তো কম না, আমাকে গালি দিতেছেন, এত সাহস কই পাইলেন? হ্যাঁ, সেদিন হাত তুলেছেন তো তুলেছেন, আর কখনো হাত তুললে আপনার হাত ভেঙে দিব। বারিশ অবাক হলো, আমি তর্ক করতেছি তার সাথে, বারিশ আরও রেগে গেল। তোর দেখি সাহস খুব বাড়ছে, হ্যাঁ আমার সাথে তর্ক করিস, আসতে দেই বাংলাদেশ, এবার গাছের সাথে বেড়ে পেঠাবো তোকে আমি। কচু করবেন আপনি আমার, আপনারে আর ভয় করে না বুঝলেন, যে অন্য কারোর কথা বিশ্বাস করে আমার জবানের দাম নেই। এরকম মানুষের সাথে কথা বলতে রুচিতে বক্তাছে বলে খট করে ফোনটা কেটে দিলাম। এতে যেন আরও রেগে গেল বারিশ। না, এ অবস্থা অনেক দূর গড়ে গেছে, একে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। কত বড় সাহস আমার কলটা কাটে। বারিশ আবার কল করলো, আমি কেটে দিলাম, আবার দিল আবার কেটে দিলাম। এতে বারিশ আরও হিংস্র হয়ে যাচ্ছে। তারপর আবার কল করলো, এবার ধরলাম, এবার ঠান্ডা মাথায় কথা বলল। ডিভোর্স কেন দিস? আমি দিইনি। আমাকে খুবই ছবি পাঠিয়েছে যেখানে তুমি সাইন করেছো। আমি ইচ্ছে করে করিনি, বারিশ তার ছেলের হাসি দিয়ে বলল। এখন বলো না তোমাকে কেউ জোর করে সাইন করিয়েছে, বলো। যখন বিশ্বাস করবেন না তো এত কথা কিসের? আপনার কাছে আমি মিথ্যুক, চরিত্র খারাপ, প্রতারক, তো আমার কথা কেন বিলিভ করবেন? ভালো হয়েছে ডিভোর্স পেপার ফুপি দিচ্ছিল এনে, নয়তো আমি নিজেই দিতাম আপনাকে। কুহুর কথায় ভরতে গেল বারিশ। কি দাদা বলছো এসব? ফুপি বললো তুমি তার হাতে পেপার ধরিয়ে চলে এসেছো, আর সাথে দাদুকে ধাক্কা দিয়েছ, আর তোমার জন্য দাদু আজ প্যারালাইজড। আমি অবাক হয়ে বললাম, আপনার ফুপি একটা ফালতু, তার সাথে তার চামচি জেনি। বারিশ ধমক দিয়ে বলল, বড়দের সব কি বলছো? একদম ঠিক বলতেছি, আমার ক্ষমতা থাকলে তাদের দুজনকে মুখে কালি মেরে পুরো এলাকাটা জুতার মালা পরিয়ে খোড়াতাম। কুহু, তুমি কিন্তু বেয়াদ দাবি করছো। ভালো করছি, আর হ্যাঁ, আমি দাদুকে ফালাইনি, দাদুকে জেনি ধাক্কা দিয়েছিল,
আর সাথে দাদুকে মারার ভয় দেখে ডিভোর্স পেপারে সাইন করাইছে। বারিশ এসব শুনে দোটানায় পড়ে গেল। সে বলল, ফুপি কেন করবে? কেন আবার? বারিশের সম্পত্তির জন্য। বারিশ কপাল কুচকে বলল, আমার সম্পত্তির জন্য? জি না, আপনাকে তারা বারিশের ফেসে দিয়েছে, আপনি ইউসুফ। বারিশকে ফুপি নিজ হাতে মেরে ফেলেছে। বারিশ সব শুনে হতভম্ব। এসব শুনে তার শরীর কাঁপছে।